পেটের ভরি সে তো আভিজাত্যের লক্ষণ। বলেন যেসব লোকজন তাদের অনেকেই অনেক সময় ইচ্ছামতো যা তা করে ভক্ষণ, কিন্তু এই আদরের পেটের ভরি খুব তাড়াতাড়ি শরীরকে বাড়াবাড়ি রকমের অসুস্থতায় ফেলে দিতে পারে। তাই পেটের ভুঁড়িকে তুরি মেরে উড়িয়ে দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমি মূলত বলবো পেটের ভুঁড়ি বা পেটের চর্বি কী কী কারণে হয়ে থাকে এবং সেই কারণগুলো কীভাবে আপনি সমাধান করবেন বা পরিবর্তন করবেন যাতে আপনি পেটের ভুঁড়ি থেকে মুক্ত থাকতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। পেটের ভুঁড়ি বা চর্বি বাড়ার একটি কারণ হচ্ছে খেয়ে শুয়ে পড়া, বিশেষ করে রাতের বেলা। দেখা যায় রাতের বেলা অনেকে আছেন যে খাওয়ার সাথে সাথেই কিন্তু ঘুমিয়ে পড়েন, আবার অনেকে দুপুরবেলা খেয়ে একটু আরাম করার জন্য 2 থেকে 3 ঘন্টা ঘুমান। এটাও কিন্তু আপনার পেটের ভুঁড়ি বা মেদ বাড়ার একটি কারণ হতে পারে। তাহলে আপনি চেষ্টা করবেন দুপুরে খাওয়ার পরে আপনি যদি 5 থেকে 10 মিনিট রেস্ট নেন বা 15 মিনিট রেস্ট নেন তাহলে সেটা নিতে পারেন, কিন্তু অবশ্যই 2-3 ঘন্টার জন্য বা সন্ধ্যা পর্যন্ত ঘুমাবেন না। তার ফলে কী হবে, আপনি খাওয়ার পরপর কিন্তু ক্যালোরিটা ব্যবহার করছেন না এবং সেটা আপনার মধ্যে জমা হচ্ছে ক্যালোরিটা, পরবর্তীতে এক্সট্রা ক্যালোরিটা কিন্তু পেটের ভুঁড়ি হিসেবে জমা হয়। পাশাপাশি রাতের বেলার ক্ষেত্রেও সেম, খেয়ে যদি শুয়ে পড়েন সেক্ষেত্রে ওই এনার্জিটাকে ওই ক্যালোরিটাকে কিন্তু আপনি খরচ করছেন না, ফলে এটা পেটের ভুঁড়ি হিসেবে জমা হবে। আপনার এই ক্ষেত্রে কী করা উচিত, আপনি যদি রাত 11টার দিকে ঘুমান তাহলে অবশ্যই আপনার খাওয়া শেষ করা উচিত 9:30টার মধ্যে। এরপর 1.5 ঘন্টা আপনি অবশ্যই গ্যাপ রাখবেন ঘুমানোর সাথে খাওয়া দাওয়ার। চেষ্টা করবেন এই গ্যাপের মধ্যে একটু হাঁটাচলা করার, বিশেষ করে দুপুরে এবং রাতে ভারী পরিমাণে খাওয়ার পরে কিন্তু আপনি চেষ্টা করবেন 20 থেকে 30 মিনিট আস্তে আস্তে হাঁটার। তার ফলে কিন্তু আপনার পেটের চর্বি জমার সম্ভাবনা কমে যাবে, পাশাপাশি ক্যালোরির ইউজটাও হবে, সেটাও খরচ হবে। 2, আরেকটি কমন কারণ হচ্ছে সঠিক সময়ে না ঘুমানো, বিশেষ করে রাত 10টা থেকে রাত 2টার মধ্যে যদি আপনি না ঘুমান সেই ক্ষেত্রে আপনার শরীরে কিন্তু কর্টিসল নামক হরমোন কিন্তু বের হতে পারে। এই হরমোন আপনাকে খাবারের চাহিদা বাড়িয়ে দিতে পারে, খাবারের আগ্রহ বাড়িয়ে দিতে পারে, বিশেষ করে মিষ্টি জাতীয় খাবারের আগ্রহ। তার ফলে কিন্তু আপনি খাবেন এবং পেটের মেদ ভরার সম্ভাবনা বেড়ে যাবে। এবং 3 নম্বর হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যেটা আগের দিনে মানুষের ক্ষেত্রে দেখা যেত যে তারা অবসরে গেলে শুয়ে বসে থাকলে তারপর পেটের মেদটা বাড়ত, কিন্তু বর্তমানে ইয়াং জেনারেশনের এই ঘটনাটা ঘটছে। এর কারণ হচ্ছে রাত জাগা, এবং রাত জাগার সময় আমরা কি করি, টিভি কম্পিউটার এবং ল্যাপটপ বসে বসে একটু অলসতার সাথে কিন্তু ইউজ করা হয়, যার ফলে পেটের মেদ বা ভুঁড়ি বাড়ার সম্ভাবনা বেড়ে যায়। 4, অনেকেই প্রচুর পরিমাণে সুগারি খাবার, বিশেষ করে কেক্স, ক্যান্ডি, তারপর বিভিন্ন ধরনের কার্বোনেটেড ড্রিঙ্কস বা এক্সট্রা সুগার খেয়ে থাকেন, এগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু অনেক হাই। গ্লাইসেমিক ইন্ডেক্স যদি খুব বেশি হয় সেক্ষেত্রে তারা কি করে, এইগুলো খাওয়ার সাথে সাথে আমাদের শরীরে কিন্তু রক্তের যে সুগারের লেভেল সেটা অনেকখানি বেড়ে যায়, যার ফলে এই সুগারের লেভেলটাকে মোকাবেলা করার জন্য অগ্নাশয় থেকে কিন্তু ইনসুলিন বের হয়। এই যে পুরো প্রসেসটা, এটা সম্পাদন করতে গিয়ে এই ইনসুলিন কিন্তু শরীরের ওজনটাকে বাড়িয়ে দিতে পারে। তাই চেষ্টা করবেন এই ধরনের সুগারি ফুড, বিশেষ করে কেক, ক্যান্ডি বা বিভিন্ন ধরনের কার্বোনেটেড ড্রিঙ্কস, এগুলো খাওয়া থেকে বিরত থাকতে অথবা খুবই অল্প পরিমাণে খেতে। 5, অনেকে আছেন সারাদিনে 1-2 বেলা কিন্তু এক্সট্রা মিল খান, বিশেষ করে দুপুরে এবং রাতে বা সকালে খাবারের পাশাপাশি তারা অনেক সময় চেষ্টা করেন যে বিকেলে কিংবা সন্ধ্যার দিকে আরেকটি খাবার খেতে, এবং সেটা বাল্ক পরিমাণে খান, বেশি পরিমাণে খান, যার ফলে কিন্তু তাদের পেটের ভুঁড়ি বাড়তে পারে। পাশাপাশি আরেকটি বাজে অভ্যাস আছে, সেটা হচ্ছে আপনি অনেক সময় দেখা যায় সারাদিন খাচ্ছেন না কিন্তু একবারে অনেক বেশি পরিমাণে খাচ্ছেন এবং এরপরে আপনি রেস্ট করছেন, যার ফলে দেখা যায় আলটিমেটলি আপনি দীর্ঘদিন ধরে এইভাবে করতে থাকলে কিন্তু আপনার পেটের ভুঁড়ি অবশ্যই হবে। 6, পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাওয়া, প্রোটিন যদি আপনি কম পরিমাণে খান তাহলে কিন্তু আপনার খাওয়ার যে ইচ্ছা বা ক্রেভিং সেটা কিন্তু বেড়ে যাবে, আর যদি প্রোটিন আপনি বেশি পরিমাণে খান সেক্ষেত্রে আপনার স্যাটাইটির লেভেল কিন্তু ফুল হয়ে যাবে, যার ফলে আপনার যে খাওয়ার আগ্রহ সেটা কিন্তু অতটা পরিমাণে থাকবে না, অর্থাৎ আপনি খাবারের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু তৃপ্তি পেয়ে যাবেন, যার ফলে আলটিমেটলি এটা পেটের ভুঁড়ি কমাতে দারুণ সাহায্য করবে। 7, অধিক ফাইবারযুক্ত খাবার, বিশেষ করে বিভিন্ন ধরনের শাক সবজি অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন, এগুলো আপনার ভুঁড়ি বা মেদ কমাতে সাহায্য করবে। এবং 8 নম্বর হচ্ছে পানি, অনেকে দেখা যায় পানি খাবারের সাথে সাথে খেয়ে ফেলেন বা খাবারের সাথে সাথে একটু খাবার খান আর একটু পানি খান, এই অভ্যাসটা কিন্তু খুবই বাজে অভ্যাস, আপনার চেষ্টা করবেন খাবারের আগে অথবা খাবারের পরে পানি খাওয়ার। 9, বিষণ্ণতাও কিন্তু পেটের চর্বি বাড়ার একটি কারণ হতে পারে, আপনি যদি খুব বেশি বিষণ্ণ থাকেন সেক্ষেত্রে আপনার শরীরে কিন্তু কর্টিসল হরমোনটা রিলিজ হবে। একটু আগেই বলেছি কর্টিসল হরমোনের কারণে কীভাবে পেটের মেদ বাড়তে পারে। 10, তেল এবং চর্বি জাতীয় খাবার যদি আপনি অতিরিক্ত পরিমাণে খান সেক্ষেত্রেও কিন্তু আপনার পেটের ভুঁড়ি বা পেটের মেদ বাড়তে পারে। পাশাপাশি আপনি যদি অ্যালকোহল এডিক্টেড হন সেক্ষেত্রে আপনার লিভার
লিভারের সমস্যা সহ বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, পাশাপাশি আপনার পেটের যে ভুঁড়ি সেটাও বাড়তে পারে। তাই চেষ্টা করবেন এই ধরনের খাবার থেকে নিজেকে যতটুকু সম্ভব দূরে রাখা যায়। আজকে যে 10টি পরামর্শ শেয়ার করলাম সেগুলো যদি আপনি ঠিকমতো ফলো করতে পারেন তাহলে আপনার পেটের ভুঁড়ি কিন্তু আপনি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবেন এবং সবসময় ফিটনেস ধরে রাখতে পারবেন। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।